ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरय सच्चित्सुखस्वरूपाय স্বামী নে প্রতিদিনের প্রার্থনা শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজকে প্রণাম জানিয়ে আজ স্বামীজির বাঙালকে নিয়ে স্মরণ মনন করবো আমরা কোনো একটি পর্বে বিবেকানন্দ গত প্রাণ শরৎচন্দ্র চক্রবর্তীর কথা স্মরণ করেছি আজকে আবারও একবার পুনরায় সেই স্মরণ করা কারণ আমরা জানি যে বিবেকানন্দ সূর্যের স্পর্শে এক জাগরিত চেতন পুরুষ হচ্ছেন এই শরৎচন্দ্র চক্রবর্তী এবং সত্যি সত্যি এই পৃথিবীতে দেখবেন এমন কিছু বিরল মানুষ আছেন যারা একটা বা দুটো গ্রন্থ করেই রচনা করেই চিরস্মরণীয় হয়ে আছেন তাদের মধ্যে অন্যতম এই শরৎচন্দ্র চক্রবর্তী যিনি স্বামীজির সঙ্গে সঙ্গ করেছেন মাত্র পাঁচ বছর তাও টানা নয় কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে স্বামীজির সঙ্গে তার আলাপ আলোচনা কথোপকথন যা হয়েছে সব লিখে রেখেছেন এবং পরে সেই ঠাকুরের পার্শ্বদ্যের অনুরোধে সেই ডায়েরির পাতায় রূপ নিয়েছে স্বামী শিষ্য সংবাদ এবং স্বামী শিষ্য সংবাদ শুধুমাত্র বিবরণী নয় এটা বিবেকানন্দের বহুমুখী চিন্তাধারার বা প্রতিফলিত স্বামী বিবেকানন্দ স্বয়ং তার এই চিন্তাধারার জীবন্ত ভাষ্যকার হচ্ছেন এই শরৎচন্দ্র এবং তাই একটা সমুজ্জ্বল মূর্তি আমরা এই শরৎচন্দ্র চক্রবর্তীর জীবনে পাই তার জীবনকে যদি আমরা ভাগ করি তাহলে দেখা যায় বিকাশ পর্ব নাগমশায়ের সান্নিধ্যে আসা স্বামীজি স্নেহায় সংসার জীবন এবং রামকৃষ্ণ বিবেকানন্দের ভাববাহক রূপে তাকে আমরা দেখতে পাই বাংলাদেশের ফরিদপুর জেলার কোটাপাড়া গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবার এই শরৎচন্দ্রের জন্ম তখন সারা ভারতবর্ষ ছিল অজ্ঞতা কুসংস্কার কুপমন্ডকতায় এবং তার পিতা রামকমল চক্রবর্তী যজন যাজন ছিল তার পেশা গ্রামে শিক্ষার আলো আসেনি তিনি শুধু নিজের ভাইদের লেখাপড়াই শেখাননি সেজ ভাই কালীকমলকে উৎসাহিত করেছিলেন স্বগ্রামে শিক্ষকতাকে জীবিকা হিসেবে গ্রহণ করার জন্য মা বিধুমুখী উচ্চ শিক্ষিতা না হলেও রামায়ণ মহাভারত গীতা এসব পড়তে পারতেন প্রতিদিন সংসারের যাবতীয় কাজকর্ম করেও নিয়মিত গ্রন্থপাঠ তার প্রাত্যহিক কর্মের অন্তর্গত ছিল এই শিষ্য স্বামীজি শিষ্য শরৎচন্দ্রের জন্ম হয় আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দের একুশে ফেব্রুয়ারি তিনি সুপণ্ডিত সুলেখক সুবক্তা সুগায়ক এবং এক দয়াশীল উদার মনের মানুষ ছিলেন বাড়ির প্রথম সন্তান হিসাবে তিনি যথেষ্ট ভালোবাসা পেয়েছেন কাকারা আদরের ভাইপোকে কারণে অকারণে জামা কাপড় কিনে দিতেন কিন্তু তবুও দেখা যেত যে এই আদরের দুলাল গায়ে মলিন বসনি ঘুরে বেড়াচ্ছে সন্ধান করলে জানা যেত যে এই নতুন কাপড় তিনি গ্রামের দরিদ্র বালক বালিকাতে সেই ছোট বয়সেই দান করেছেন শৈশব থেকেই তার বৈশিষ্ট্য ছিল অল্পে তুষ্ট নিরভিমান এবং আচার নিষ্ঠ মেধাবী শরৎচন্দ্রের প্রবল অনুরাগ ছিল পারদর্শিতা ছিল সংস্কৃত ভাষায় এবং উচ্চশিক্ষার জন্য তিনি গ্রাম ছেড়ে পরে ঢাকার জগন্নাথ কলেজে ভর্তি হন এবং এই সময়তে তিনি কাব্য কুসুমাঞ্জলি নামে একটা কবিতার বইও প্রকাশ করেন কলেজে তার কবি খ্যাতি ছড়িয়ে পড়ে এবং তিনি শরৎ কবি নামেও পরিচিত হন এই সময় কিছু আগে তার আধ্যাত্মিক ভাব প্রবণতা প্রবল হওয়ায় তিনি একবার করেন কিন্তু তার উদ্দেশ্য ব্যর্থ হয় এবং তখন বাড়ির লোকজন শঙ্কিত হয় এ ছেলের উদাসীনতায় সবাই বলেছিল ছেলের বিয়ে দাও সংসার ঘাড়ে চাপলে বৈরাগ্য ফৈরাগ্য উদাও হয়ে যাবে তখন তার বয়স চোদ্দ ন বছরের মুখ্য দায়িনী যিনি বিক্রমপুরের ষোলোঘর নিবাসী মদন মোহন বারুডির কন্যা তার সাথে বিবাহ হয়েছিল বিবাহের পর শরৎচন্দ্র ঢাকায় পড়তে ফিরে এসেছিলেন তার মন অশান্ত সাধু সঙ্গের জন্য আকুল ঠিক সেই সময় তিনি এমন একজনকে পেলেন সাধু নাগমশাই যার জীবনের আলোক যার মহান উপস্থিতি তার মধ্যে মানসিকতার উত্তরণ ঘটিয়েছিল শরৎচন্দ্র লিখছেন এক বৎসর শ্রী সত্যগোপাল ঠাকুর ঢাকায় কীর্তন করিতে আসেন তাহার মুখে নাগমশায়ের কথা শুনিয়া শ্রীযুক্ত হরপ্রসন্ন আমি তার সঙ্গে দেহভোগে সাধু দর্শনে গমন করি দেহভোগে পৌঁছতে সন্ধ্যা হইলে পরের দিন সকালে সত্যগোপালের বাটিতে কীর্তন আরম্ভ হইলে আমরা দেখলাম অতি দিনহীন বেশে এক ব্যক্তি আসিয়া সাষ্টাঙ্গ হইয়া পড়িলেন সত্যগোপালও তাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন তাহার আবার কীর্তন চলিতে লাগিল মধ্যে মধ্যে সাধুর অপূর্ব ভাবাবেশ হইতেছে কীর্তন শেষ হইলে নাগমশাই জয় রামকৃষ্ণ ধ্বনি করিতে করিতে তাহার চলিলেন হরপ্রসন্নবাবু আমি তাহার পশ্চাৎগামী হইলাম প্রথম সাক্ষাতের পর থেকে তিনি নাগমশাইয়ের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন অধিকাংশ শনিবার তিনি ঢাকা থেকে করে যান এবং নাগমশাই ও তাঁর স্ত্রী এই শরৎচন্দ্রকে নিজের সন্তানের মতন স্নেহ করতেন এবং আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে নাগমশাই তাকে দক্ষিণেশ্বর এবং আলমবাজারে নিয়ে যান শরৎচন্দ্র লিখছেন যে মঠে তখন চাকর বা বামুন কেউ ছিল না শশী মহারাজ ঠাকুরের ভোগ রান্না করতেন কানাই মহারাজ হাট বাজার করতেন বাসন মাজা যোগিন মহারাজ হরি মহারাজ সুশীল মহারাজ এবং আরও দু একজন সাধু ব্রহ্মচারী ঘরঝাঁট দেয়া কুটনো কোটা মশলা বাটা এসব করতেন শরৎচন্দ্র যখন মঠে যেতেন এবং থাকতেন তখন শশী মহারাজের আদেশে তিনিও হেসে লেগে ঠাকুরের ভোগ রাঁধতেন কখনো কখনো মঠে রাত্রি করেছেন এবং তখন দেখেছেন যে মহারাজরা রাত্রে ধ্যান আলোচনা করছেন এমনকি স্নানের ঘাটে বসেও কখনো তারা শাস্ত্র চর্চা ঠাকুরের প্রসঙ্গ করেছেন এবং এই নাগমশাই দেহত্যাগের আগে শরৎচন্দ্র তেরো দিন দানা তার সেবা করেছিলেন মঠে যাতায়াত করলেও স্বামীজিকে শরৎচন্দ্র প্রথম দর্শন করেন প্রায় আট বছর স্বামীজি কলকাতা থেকে আমেরিকা ইংল্যান্ড হয়ে দেশে ফেরেন আঠারোশো সাতানব্বই কলকাতায় আসেন ওই বছরই বিশে ফেব্রুয়ারি বাগবাজারের রাজবল্লভ পাড়ায় প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়িতে চব্বিশ বা পঁচিশে ফেব্রুয়ারি স্বামীজির সঙ্গে শরৎচন্দ্রের প্রথম সাক্ষাৎ স্বামীজি তার আগেই মঠে এই গুরুভাইদের কাছ থেকে শরৎচন্দ্র চক্রবর্তীর বিষয় শুনেছিলেন প্রথম সাক্ষাতেই স্বামীজি শরৎচন্দ্রকে আলাদা ঘরে ডেকে যে শ্লোকটি আবৃত্তি করলেন তা কেবল বিবেক বিবেকচূড়নির একটা বাণী নয় প্রচ্ছন্নভাবে শরৎচন্দ্রকে স্বামী বিবেকানন্দ আশ্বাস দিয়েছিলেন হে বিধান ভয় পেও না তোমার বিনা নাই সংসার সাগর পার হবার উপায় আমি তোমায় নির্দেশ করে দিচ্ছি সবই তো পূর্ব নির্দিষ্ট ছিল যেন শুভক্ষণ শিষ্য তখন বেরিয়ে বটতলা থেকে এক বিবেক চূড়ামণি গ্রন্থ কিনে দর্জিপাড়ায় নিজের বাড়ির দিকে অগ্রসর হয়েছিলেন শরৎচন্দ্রের দ্বিতীয়বার স্বামীজির সঙ্গে দেখা হয় গিরিশ ঘোষের বাড়িতে স্বামীজি গোপাললাল সিলের বাগানে যাওয়ার যখন উদ্যোগ করছেন তখন শরৎচন্দ্রকে বললেন চল আমার সঙ্গে প্রথম থেকে এরকম একান্ত আপনার করে না নিলে স্বামীজি কি এভাবে বলতে পারতেন না শরৎচন্দ্রও রাজি হতেন পথে যেতে যেতে কত আলাপ আলোচনা করলেন এমনকি নিজের খাবার সময় স্বামীজি বললেন চল আমার খাওয়া দেখবি প্রথম থেকেই স্বামীজির এই অকপট আন্তরিকতা শরৎচন্দ্রের হৃদয় স্পর্শ করেছে। আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে নয় ডিসেম্বর মঠের জমিতে যখন যোগ্য করে স্বামীজি ঠাকুর প্রতিষ্ঠা করলেন আত্মারামের কৌটুকে কাঁধে নিয়ে গিয়ে মঠের জমিতে তিনি বসালেন সেই প্রতিষ্ঠার পর শরৎচন্দ্রকে বললেন ঠাকুর এই কৌটো ফিরিয়ে নিয়ে যাবার আমাদের কারোর আর অধিকার নেই কারণ আজ আমরা ঠাকুরকে এখানে বসিয়েছি অতএব তুই মাথায় করে ঠাকুরের এই কৌটো তুলে মঠে নিয়ে চল তবুও শরৎচন্দ্রকে কুন্ঠিত দেখে স্বামীজি বললেন ভয় নেই মাথায় কর আমার আজ্ঞা এবং আত্মারামের কৌটো স্পর্শ দুর্লভ ব্যাপার সেটাকে মাথায় করে নিয়ে যাওয়ার অধিকার দিয়েছিলেন স্বামীজি স্বয়ং শরৎচন্দ্র চক্রবর্তীকে ওই বছরই মার্চ মাসে ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে ভক্তরা সমবেত হয়েছিলেন দক্ষিণেশ্বরে সেদিনও স্বামীজির দাক্ষিণ্য লাভ করেছিলেন শরৎচন্দ্র আলমবাজার মঠে ফেরার ঘোড়ার গাড়ির বন্দোবস্ত করার দায়িত্ব দেন স্বামীজি তাকে এবং ওইদিনই দিনই শরৎচন্দ্র হয়ে গেলেন স্বামীজির স্নেহের বাঙাল প্রথম যখন রামকৃষ্ণ মিশন স্থাপিত হয় স্বামীজি তার বাঙালকে দিয়েছিলেন শাস্ত্র পাঠকের পদ পূব বাংলার ছেলে কথায় টান যথেষ্ট ঋগবেদ পড়াতে বসলেন স্বামীজি দুটো উদ্দেশ্য এক তার উচ্চারণের টানটা সংশোধন করে দেবেন আর স্বামীজির ভাব এবং ভাবনার সঙ্গে তাতে তাঁকে পরিচিত করাবেন বেদ পড়তে গিয়ে উচ্চারণ ঠিক হচ্ছে না স্বামীজি কখনও ঠিক করে দিচ্ছেন উচ্চারণ কখনো তার সাথে রঙ্গরসিকতা করছেন অর্থাৎ কেবল স্নেহ নয় কখনো কখনো তিরস্কার করে বলছেন আজ্ঞা হা নয় যা বলি সেসব কথাগুলো বুঝে নিবি মূর্খের মতন সব কথায় কেবল সায় দিয়ে যাবি না মটে সন্ন্যাসের অনুষ্ঠান হবে সন্ন্যাসের আগে প্রার্থীকে নিজে শ্রাদ্ধ করতে হয় ওই গুরুত্বপূর্ণ কাজের ভার শরৎচন্দ্রের উপর দিয়ে স্বামীজি বললেন তুই তো ভট্টাজ বামুন আগামী করল তুই এদের শ্রাদ্ধ করিয়ে দিবি পরের দিন এদের সন্ন্যাস দিব আজ পাঁজি সব পড়ে শুনে দেখে নিস অর্থাৎ স্বামীজির শরৎচন্দ্র চক্রবর্তীর উপরে বাঙালির উপর কতটা আস্থা ছিল এতেই অনুমান করা যায় এবং এই শরৎচন্দ্রকে স্বামীজি দীক্ষা দিয়েছিলেন দোসরা মে আঠারোশো সাতানব্বই দীক্ষার আগে স্বামীজি বলেছিলেন তোরা প্রাচীনকালের মতন শাস্ত্র পথ ধরে চল নিজেরা শ্রদ্ধাবান হয়ে দেশের শ্রদ্ধা নিয়ে আয় নচিকে তার মতন শ্রদ্ধা হৃদয়ে আন এবং স্বামীজি জানতেন যে এই শরৎচন্দ্রের মানসিকতা গোঁড়া হিন্দুর মতন তাই তাকে গোঁড়ামি মুক্ত করতে চেয়েছিলেন স্বামীজি প্রথমেই এই মানসিকতাটা বুঝতে পেরেছিলেন শরৎচন্দ্র যখন প্রশ্ন তুলেছিলেন প্রথম হইতেই পরের জন্য প্রাণ দিয়া কার্য করিতে কয়জন পারে মনে এইরূপ উদারতা আসবে কেন যাহাতে জীব আত্মসুখেচ্ছা বলি দিয়া পরার্থে জীবন দিবে স্বামীজি উত্তর দিচ্ছেন স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় আক্রমাত আক্রমণাত্মক ঢঙে তপস্যাতেই বা কজনের মন যায় কাম কাঞ্চনের আকর্ষণে কজনই বা ভগবান লাভের আকাঙ্ক্ষা করে তপস্যাও যেমন কঠিন নিষ্কাম কর্মও সুতরাং যারা পরোহিত পরোহিতে কার্য করে যায় তাদের বিরুদ্ধে তোর বলবার অধিকার নেই তোর তপস্যা ভালো লাগে করে যা আর একজনের কর্ম ভালো লাগে তাকে তোর নিষেধ করবার কি অধিকার আছে তুই বুঝে বুঝে রেখেছিস কর্মটা আর তপস্যা নয় অর্থাৎ কর্মও যে এক ধরনের তপস্যা সাধনার অঙ্গ সে কথা স্বামীজি শিষ্যকে বোঝাতে পেরেছিলেন বলেই পরবর্তীকালে শরৎচন্দ্র আনুষ্ঠানিক আচার পরিহার করেছিলেন তিনি মনে প্রাণে গ্রহণ করেছিলেন স্বামীজির ওই বাণী একটা মানুষ যদি তৈরি হয় তো লাখো তার ফল হবে মনমুখ এক করে আইডিয়াগুলো জীবনে ফলাতে হবে এরই নাম ঠাকুর বলতেন ভাবের ঘরে চুরি না থাকা সবদিকে প্র্যাকটিক্যাল হতে হবে থিওরিতে থিওরিতে দেশটা উচ্ছন্ন হয়ে গেল আমরা সাধারণ মানুষ বৈরাগ্যকে ভয় পাই ভক্তিকে সমীহ করি কিন্তু আমরা বুঝি না ভক্তি এবং বৈরাগ্য আলাদা নয় বৈরাগ্য ছাড়া যথার্থ ভক্তি আসতে পারে না কেবল আধ্যাত্মিক ক্ষেত্রে নয় জীবনের সর্বত্র এই একই নীতি তাই শরৎচন্দ্র যখন প্রশ্ন করেছেন ভক্তিশাস্ত্রে যে বলে বেশি বৈরাগ্য হইলে ভাব থাকে না স্বামীজি তখন বলছেন আরে ফেলে দে তোর সে ভক্তিশাস্ত্র যাতে ওরকম কথা আছে বৈরাগ্য বিষয়ে বিতৃষ্ণা না হলে কাকো বিষ্ঠার ন্যায় কামকাঞ্চন ত্যাগ না করলে ব্রহ্মার কোটিকল্পেও জীবরে জীবের মুক্তি নেই জব ধ্যান পূজা হোম তপস্যা কেবল তীব্র বৈরাগ্য আনবার জন্য শরৎচন্দ্র গোঁড়া আচারী ব্রাহ্মণ হলেও তার গুরুভক্তি ছিল ওই এবং শরৎচন্দ্র এতই আচারী ছিলেন যে দূরের কথা অন্যের ছোঁয়াও খেতে পারতেন না একবার স্বামীজি চিড়িয়াখানায় বেড়াতে গেছেন সঙ্গে স্বামী যোগানন্দ ভগ্নী নিবেদিতা এবং শরৎচন্দ্র চিড়িয়াখানার সুপারিনটেন্ডেন্ট নিজে সব ঘুরিয়ে দেখার পর যখন জাপানের আমন্ত্রণ জানালেন শরৎচন্দ্র কি করে খাবেন আর নিবেদিতার মতন বিদেশিনী রয়েছে স্বামীজি তা বুঝেও বারবার বলাতে মিষ্টান্ন গ্রহণ করলেন কিন্তু জল পান করবেন না তার মনোভাব বুঝে স্বামীজি এক ঢোক জল খেয়ে সেই জল দিলেন এবং শরৎচন্দ্র তা পান করলেন পরে বাগবাজারে ফিরে এসে স্বামীজি মজা করার সুযোগ নিলেন সবাইকে বলতে লাগলেন আজ এই ছোট ভট্চাজ বামুন নিবেদি তার ইঁটো খেয়ে এসেছে তাঁর ছোঁয়া মিষ্টান্ন না হয় খেলি তাতে তত আসে যায় না কিন্তু তাঁর ছোঁয়া জলটা কি করে খেলি শরৎচন্দ্র বলছেন তা আপনিই তো আদেশ করিয়াছিলেন গুরুর আদেশে আমি সব করিতে পারি জল খাইতে কিন্তু আমি নারাজছিলাম আপনি পান করিয়া দিলেন কাজেই প্রসাদ বলিয়া খাইতে হইল স্বামীজিও ছাড়বেন না তিনি বলেই চললেন তোর জাতের দফা রফা হয়ে গেছে এখন তোকে আর কেউ ভটচাজ বামুন বলে মানবে না শরৎচন্দ্র তখন বলছেন না মানে নাই আমি আপনার আদেশে চন্ডালের ভাতও খাইতে পারি এই ছিল তার গর্ব আরেকদিন একদিন বিলিতি বিস্কুট খেতে খেতে স্বামীজি এই শরৎচন্দ্রকে ডেকে ওই সব খেতে দিচ্ছেন শিষ্য শরৎচন্দ্র নির্দ্বিধায় সেটা গ্রহণ করলেন দেখে স্বামীজি বললেন আজ কি খেলি তা জানিস এইসব মুরগির ডিমের তৈরি শরৎচন্দ্র তখন উত্তর দিচ্ছেন যাহাই থাকুক আমার জানিবার প্রয়োজন নেই আপনার প্রসাদরূপ অমৃত খাইয়া অমর হইলাম শুনে স্বামীজি বললেন আজ থেকে তোর জাত বর্ণ আভিজাত্য পাপ পুণ্যাদি অভিমান জন্মের মতন দূর হোক আমি আশীর্বাদ করছি এই বলছেন স্বামীজি এবং মেয়েদের মঠ সম্পর্কে স্বামীজির যে পরিকল্পনা সেটাও তিনি এই শরৎচন্দ্রের সঙ্গে আলাপ আলোচনা করেছেন কেবল শাস্ত্র ধর্ম ধর্ম আলোচনাই করেননি দেশের কথা দেশের মানুষের আত্মমর্যাদা ফিরিয়ে আনা নন্দন তত্ত্ব রামকৃষ্ণ মঠ মিশনের ভবিষ্যৎ কার্যাবলী সমস্তটা স্বামীজি আলোচনা করেছেন এই শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর সঙ্গে এবং শরৎচন্দ্র যখন স্বামীজির কাছে যান তখন তিনি চাকরি করতেন না ডেপুটি ম্যাজিস্ট্রেটের পরীক্ষায় পাশ করেও ঘোড়ায় চড়ার অকৃতকার্য হওয়ায় তার চাকরি হয়নি তিনি একটা গৃহ শিক্ষকতা করতেন স্বামীজি বলেছিলেন অনেকদিন মাস্টারি করলে বুদ্ধি খারাপ হয়ে যায় জ্ঞানের বিকাশ হয় না দিন রাত ছেলের দলে থেকে ক্রমে জ্বর হয়ে যায় আর মাস্টারি করিসনি পরিবর্তে তাকে ব্যবসা করবার জন্য উৎসাহিত করেন এমনকি শরৎচন্দ্র চক্রবর্তীকে আমেরিকাতে গিয়ে ব্যবসার ব্যাপারে তিনি প্রস্তাবও দিয়েছিলেন স্বামীজির অসাধারণ বই প্রাচ্য পাশ্চাত্য দীনেশচন্দ্র সেন সেই রবীন্দ্রনাথ তের মতামত বন্ধু সেনকে বলেছিলেন যে আজ রবিবাবু বিবেকানন্দের প্রাচ্য পাশ্চাত্য বইখানের অত্যন্ত প্রশংসা করেছিলেন সেটি অন্য প্রসঙ্গ কিন্তু এই স্বামীজি অসীম স্নেহ শরৎচন্দ্র বলছেন সেই জন্য যে আমার প্রতি স্বামীজির অপার স্নেহ বলে শেষ করা যায় না এবং বিদেশ থেকে স্বামীজি যে শ্বেত পাথরের পটভূমিতে বসানো ঠাকুরের পাঁচটি মূর্তি এনেছিলেন তার মধ্যে একটি শরৎচন্দ্রকে উপহার দেন বিশেষ বিশেষ দিনে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী ওই মূর্তিটি পুজো করতেন ডেপুটি পোস্টমাস্টার থাকাকালীন শরৎচন্দ্র বালি থেকে মঠে আসতেন কোট প্যান্ট পরে একদিন স্বামীজি তাকে বললেন তুই কোট প্যান্ট পরিস কলার পরিসনি কেন এবং শরৎ মহারাজকে বললেন তার নিজের দুটো কলার ওই শিষ্যকে দিতে এবং ওই দিন স্বামীজি তাকে আশীর্বাদ করে বলেছিলেন আমার আশীর্বাদে যদি তোর কোনো উপকার হয় তো বলছি ভগবান রামকৃষ্ণ তোকে কৃপা করুন এর চেয়ে বড় আশীর্বাদ আমি জানি না শরৎচন্দ্র নিচে নেমে যখন এই আশীর্বাদের কথা বললেন তখন মহাপুরুষ মহারাজ বলে উঠেছিলেন যা বাঙাল তোর সব হয়ে গেল এরপর স্বামীজির আশীর্বাদের ফল জানতে পারবি এবং স্বামীজির শরীর যায় আমরা জানি উনিশশো সালের চৌঠা জুলাই তাই স্বামীজির সাথে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর শেষ স্থূলচক্ষে দর্শন হয়েছে উনিশশো দুই সালের আঠাশে জুন এবং স্বামীজির শরীর চলে যাওয়াতে শরৎচন্দ্র কতটা ব্যথাতুর হয়েছিলেন সেটি স্বামীজির প্রতি দীর্ঘ কবিতাতে লিখেছিলেন প্রাণের আরাধ্য দেব পাশ্রী মরম ধাত যে দেশে গিয়া আছে চলি সে দেশের কি বিবেক চূড়ামণিতে রয়েছে আমরা জানি মনুষ্য জন্ম মুক্তি লাভের আগ্রহ এবং জ্ঞানী সদ্গুরুর আশ্রয় লাভ তিনটি দুর্লভ কিন্তু এই তিনটি শরৎচন্দ্রের জীবনে ঘটেছিল তিনি সংসার জীবনে ছিলেন নির্লিপ্ত কর্মযোগী নিরভিমান আনন্দময় পুরুষ তার খাওয়া ছিল খুব অল্প যদিও তিনি রকমারি রান্না পছন্দ করতেন এবং মানুষকে খাওয়াতে খুব ভালোবাসতেন তিনি নিজের রান্নায় খুব পটু ছিলেন এবং এই শরৎচন্দ্রের সাতটি সন্তান তাদের তিনি যথাযথ মানুষ করেছিলেন স্বামী শিষ্য সংবাদ মশাই রামকৃষ্ণ পাঁচালী রামকৃষ্ণ অষ্টোত্তর শতনাম তিনি রচনা করেছেন বহু স্তব বাংলা গান সংকলন করেছেন কবিতার সংকলন করেছেন তুমি ব্রহ্ম রামকৃষ্ণ জয় জয় রামকৃষ্ণ বলো আমার মন মূর্ত মহেশ্বরম এই বিখ্যাত গান এবং স্তব আজও রামকৃষ্ণ মঠ মিশনে গাওয়া হয় শেষ জীবনে তিনি বিবেক ভাষ্য নামে স্বামীজির আলোকে বেদান্ত সূত্রের ভাষ্য রচনা করলেও সেটি প্রকাশিত হয়নি এবং স্বামী শিষ্য সংবাদ প্রকাশিত হওয়ার বিপ্লবীরা এইটি পড়তেন শরৎচন্দ্র চক্রবর্তীর সঙ্গে তারা যোগাযোগ রাখতেন এবং এই শরৎচন্দ্র চক্রবর্তীও কর্ম উপলক্ষে বিভিন্ন পোস্ট অফিসে বদলি হয়েছেন দুমকা গয়া রাঁচি পুরুলিয়া বর্ধমান মেদিনীপুর বরিশাল কর্মস্থলে যেখানেই যেতেন সেখানেই তিনি ঠাকুর মা স্বামীজির পুজো পাঠ ভক্ত সোসাইটি আশ্রম এই সমস্ত কাজে সর্বশক্তি নিয়োগ করতেন এবং এই শরৎচন্দ্রের গৃহ ছিল রামকৃষ্ণ সঙ্গের একটা নিশ্চিন্ত আশ্রয় শ্রেষ্ঠ মা থেকে শুরু করে রামকৃষ্ণ পার্শ্বদরা যোগিন মা গোলাপ মা অনেকেই তাঁর গৃহে পদধুলি দিয়েছেন এবং ডাক বিভাগের সুপারিনটেন্ডেন্ট হিসাবে তিনি যখন মেদিনীপুরে অবস্থান করছেন তখন রামকৃষ্ণ আশ্রম গড়ে তোলার পেছনে তার ভূমিকা ছিল এবং এই যে বিপ্লবীরা শরৎচন্দ্র চক্রবর্তীর স্বামী শিষ্য সংবাদ পড়ছেন যোগাযোগ রাখছেন তখন পুলিশি তল্লাশে বেশ কিছু বিপ্লবীর কাছে এই বইটি পাওয়া যায় এবং জানা যায় যে চাকরি জীবনের শেষ দিকে এবং অবসর জীবনে তিনি কখনো কখনো স্বামী বিবেকানন্দের অনুকরণে পোশাক পরিচ্ছদ পরিধান করতেন মাথায় সিল্কের বেঁধে সকালবেলায় ঘুরতেন দূর দূরান্ত থেকে উৎসব সভা সমিতি যুবকদের ক্লাবে তিনি ঠাকুর মা স্বামীজির ভাষণ দেওয়ার জন্য কখনো তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমন্ত্রণ আসত তিনি কাউকেই বিমুখ করতেন না সময় সময় প্রচন্ড হাঁপানি রোগ হতো তবতী নৌকোয় পদব্রজে পথহীন প্রান্তরে দীর্ঘ পথ অতিক্রম করে যেতেন চারণ কবি মুকুন্দ দাসের সঙ্গে তার সৌহার্দ্য ছিল শরৎচন্দ্র চক্রবর্তী নিজে ছিলেন সুগায়ক অপূর্ব সুরকার শ্রী মার কাছে তিনি গান শুনি আসতেন একবার তার গান শুনে শ্রী মা স্বয়ং বলেছিলেন কাল শরৎ চক্রবর্তী এসেছিল এখানে এসে আমাকে গান শোনালে আহা তার কি ভাব এই শরৎচন্দ্র চক্রবর্তীর তিন বোন ছিল কৈলাস কামিনী গঙ্গামণি এবং গিরিজা তার এক ভাই রমেশচন্দ্র এই রমেশচন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এসসিতে শীর্ষস্থান অধিকার করে বরিশালে ব্রজমোহন কলেজে অধ্যাপনা করতেন আচার্য প্রফুল্লচন্দ্রের প্রেরণায় তিনি বইয়ের ব্যবসা শুরু করেন এবং কলকাতার কলেজ স্ট্রিটের ফুটপাতে পরবর্তীকালে সেটা বিখ্যাত চক্রবর্তী চ্যাটার্জি এন কোং রূপ নেয় প্রভূত অর্থ উপার্জন করে দাদাকে সাহায্য করেছেন এবং ভাইপোদের তিনি উচ্চ শিক্ষিত করতেন তিনি অকৃতদার একাহারি ভাষী ছিলেন শরৎচন্দ্রের মৃত্যুর পর তিনি এবং শিষ্যত্বাস বাবাজি নামে খ্যাত হন সন্তদাসের পর তিনি মঠাধিস হন উনিশশো সালে প্রয়াগের কুম্ভমালায় প্রথম স্নানের পর যোগাসনে তার দেহত্যাগ হয় এই শরৎচন্দ্রের দুই কন্যা ইন্দিরা এবং শ্যামা ওই যে সাত সন্তান আর পাঁচ পুত্রের মধ্যে জয়চন্দ্র যতীন্দ্র বিষ্ণুপদ শিবপদ ব্রহ্মপদ এবং শিবপদ নিজে অধ্যাপক ছিলেন তিনি পরবর্তীকালে এই পিতার জীবনী রচনা করেন পরবর্তীকালে স্বামী সদাশিবানন্দ তিনি তিনিও বিবেকানন্দ শিষ্য শরৎচন্দ্র নিয়ে একটি বই রচনা করেন সেটি আমার সন্দেহে নেই মানে সংগ্রহেও নেই আপনাদের কারুর কাছে থাকলে যার প্রকাশক অজয় কুমার বসু বাড়া সাথে এই শরৎচন্দ্রের জীবনাবসান হয় উনিশশো বিয়াল্লিশ সালের তেইশে আগস্ট দেহত্যাগের আগে তিনি ঠাকুরের দর্শন পেয়েছিলেন এবং উপস্থিত পরিজনদের বলে ওঠেন করছো কি ঠাকুর এসেছেন দাঁড়িয়ে আছেন তাকে বুঝতে দাও তারা বুঝতে পাচ্ছেন না দেখে অধীর আগ্রহে তিনি বলে ওঠেন এই তো সামনে দাঁড়িয়ে তোমরা দেখতে পাচ্ছ না সেই প্রতীক্ষার অবসান হল শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ দর্শন পেয়ে স্বামীজির বাঙাল চলে যাচ্ছেন গুরু কৃপা বলে কালো দণ্ড অবহেলে ভেঙেছি ভেঙেছি স্বর্গদ্বার ত্রিকাল জীবন মুক্ত আমার প্রণাম জানাই শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজির বাঙালের চরণে বিখ্যাত প্রাবন্ধিক প্রবীর মুখোপাধ্যায় এই অসাধারণ তথ্য নিবন্ধ আমাদেরকে উপহার দিয়েছেন যেখানে বারবার মনে হয় যে প্রত্যেক সূর্যোদয়ের পেছনে থাকে নবজীবনের জাগরণ মন্ত্র বিবেকানন্দ সূর্য যখন কারুর জীবনে জাগরিত হয় তখন তার চেতনাটা বদলে যায় তার প্রাণে আহ্বান নন্দিত হয় সে নিজে জেগে ওঠে অপরকে জাগায় স্বামীজির বাঙাল দায়িত্ব করেছিলেন আমাদের সকলকে জাগিয়েছেন আমরা অপেক্ষা করে আছি আগামী বারোই জানুয়ারির দিকে চোদ্দোই জানুয়ারির দিকে যেখানে আমাদের সম্মুখে যে বিশ্বজগত তাকে জাগানোর জন্য স্বামী বিবেকানন্দ ছাড়া দ্বিতীয় আর কোনো উপায় নেই তাই সমগ্র বিশ্বের সমস্ত দেশের পার্থিব সম্পদের তুলনায় এই ভারতবর্ষের যে আধ্যাত্মিক ভাব সম্পদ রয়েছে সেটি স্বামীজির জীবন বাণীতেই বুঝতে পারা যায় বেদান্ত কেশরীর মুখের বাণীতে যে বিদ্যুতের ঝলক যে বজ্রনির্ঘোষ শুনতে পাওয়া যায় তাতে যেন বারবার মনে হয় স্বামীজির সেই কথা ওঠো জাগো উত্তিষ্ঠাত জাগ্রত আমাদের সেই আকাঙ্ক্ষা পূর্ণ করে নবীন ভারতের রূপ নিতে হবে এবং সেই নবীন ভারতের রূপকার হিসাবে যখন স্বামীজির জীবন প্রেরণা আমাদের চেতনায় আলোক সম্পাদ ঘটাবে তখন স্বামীজির বাঙাল নিশ্চয়ই থাকবেন কারণ তিনি যে স্বামীজির কৃপা প্রাপ্ত সন্তান নমস্কার ধন্যবাদ কৃতজ্ঞতা